হয়েছেন এমন সময় ভৃগুঋষির পুত্র শুক্রদেব তিনি নিজ পিতৃগৃহের থেকে আগমন করছেন।
স্মৃতির সুখী হও। বলো বলো পুত্র শুক্রদেব, আজ কি বা কারণে আমার গৃহে এসেছো? বলো তোমার ওই শুক্রদেবের সবকিছু কুশল মঙ্গলে রয়ে থেকো। বলুন পিতা, আমি সেই গ্রীষ্মদেবের মহাসভায় যাব কি না? কেন কেন যাবে না পুত্র? গ্রীষ্মদেবের আমন্ত্রণ এত সৌভাগ্যের বিষয়, তুমি গ্রীষ্মদেবের মহাসভায় নিশ্চয়ই যাও। না পিতা না, আমরা তো সবাই জানি ওই দেবতারা অন্যায় ভাবে অসুররাকে হত্যা করে এসেছে, তাই তো আমি ওই বিষ্ণুদেবের সভায় কিছুতেই যাবো না পিতা, আমি বিষ্ণুদেবের সভায় কিছুতেই যাব না। ওরে পুত্র, ওরে পুত্র শুক্রদেব, তুমি বিষ্ণুদেবের আমন্ত্রণে নাই বা গেলে তুমি তার সভায় আমার আদেশ অনুযায়ী যাও। হ্যাঁ হ্যাঁ পিতা, তাহলে ঠিকই আছে, আমি ওই বিষ্ণুদেবের মহাসভায় আপনার আদেশ অনুযায়ী চললাম, আমায় আশীর্বাদ করুন। আরেকদিকে আরেকদিকে বিষ্ণুদেবের মহাসভায় বিষ্ণুদেব ব্রহ্মচন্দ্র কুবের হুতাসন ও স্বর্গের সমস্ত দেবগণ তারা করিছেন আগমন।
সমস্ত দেবগণেশ উপস্থিত হয়েছেন। এমন সময় দেবাদিদের কোন ভোলা মহেশ্বর আগমন করছে। মোর ভাগ্যকে ধরে
সমস্ত দেবগণ আনন্দিত হয়েছি। এরপর যাও, এরপর যাও, তোমরা নিজে নিজে আমাকে ফিরে যাও, আমরা কিছু বার্তা করতে আমি আজ এই কারণে আমার এই মহাসভার করেছি আয়োজন। ওই যে মর্ত ভাবে যত যে মানব রয়েছে সমস্ত মানবরা কমদিন কম দেবতা করবে পূজা বা আর্চনা, তারই আমি তিন ক্ষেত্রে গড়ার জন্য মহাসভার করেছি আমন্ত্রণ। তাই তো বলুন সমস্ত দেবগণ, আপনাদের কারো কিছু আপত্তি নেই তো? সঙ্গে সঙ্গে শুক্রদেব বলছেন, বিষ্ণুদেব বিষ্ণুদেব আমার আপত্তি রয়েছে, বিষ্ণুদেব আমার আপত্তি রয়েছে। কি হয়েছে, কি হয়েছে শুক্রদেব? আপনি আজ হঠাৎ করে এত প্রভাবিত হয়ে কেন বলছেন? আপনার মনের মতো আপনি খুলে বলুন। আপনি আপনার আসন গ্রহণ করে শান্ত ভাবে বসে যান, আপনি যদি না বসেন তাহলে তাহলে আমি we'll be right back.
অতিরিক্ত গুরুদেবের আদেশ পালন করতে সর্বরাজ্যে আক্রমণ করতে পারছেন গমন, তাই মধুমন্ডল ভূমিকায় নৃত্য পরিবেশন করতে খাবেন দুই তরুণ ছেলে নাট্য শিল্পী, এরা হল ওস্তাদ ভরত বাউরি ও সমীর মতি।
Thank you.
আর কোনো নয় প্রয়োজন। ও পূজা যেখানে এই পাইবি সেই কোজা করে দেওয়া যে রোহরা করে চলবে
কৃষ্ণাই জগতে গোবিন্দাই নম নম। বলো বলো সমস্ত দেবগণ, এই অসময় মরে কেন করে তো শরণ। হে প্রভু দয়াময়ী, হে প্রভু দয়াময়ী, আপনি তো সবাই জানেন প্রভু, ওই মধু কৌতবের অত্যাচারে একজন দরিদ্র ত্রিভুবন, তার বলুন প্রভু তাকে কি করে নিয়ে ধন করা যায়। এই কথা দেবগণ শোনার সমস্ত দেবগণ, চিন্তার কোন মায়িক কারণ, ওই মধু ও কৈতবে আমি নিশ্চয় করিব নিধন। এরপর তোমরা আনন্দিত মনে তাহলে দেখি তাদের কত শক্তি, একবার শক্তির পরীক্ষা করে দিতে হবে। আমার হাতে হই তোমাদের দুই ভাইয়ের নিধন। এই চাললে তাহলে